জয় হিন্দ মেট্রো নিয়ে বড় খবর সেটা বলার আগে বরঞ্চ বলি বউবাজার নিয়ে বড় খবর কিন্তু মেট্রোর কাজ পুরো থমকে যেতে পারে যে কোনো সময় আবার ভেঙে পড়ে যেতে পারে ওরা জানাচ্ছে মেট্রোর কর্মচারী যে যে মেন হেঁট রয়েছে সে কিন্তু বলছে যে এই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে কারণ এইখানে কিন্তু যে দুর্গাপিতরি যে লেন রয়েছে সেই লেনে কিন্তু আবারও কিন্তু ভেঙে পড়তে পারে বলে সূত্রের খবর ওখানে তাছাড়া এমনিতেও জল বেরোচ্ছে আমার মতে আমি যেটা শুনেছিলাম এর আগে একটা রুট ছিল সেই রুট দিয়ে যদি মেট্রোটা হতো তাহলে কিন্তু এরকমটা হতো না বলে জানা যায় ঠিক আছে আরেকটা যে এখন যে নতুন রুটটা যেটা বৌবাজার হয়ে যাচ্ছে মানে শিয়ালদা থেকে প্ল্যানেটে জুড়বে সেটা কিন্তু যদি কাজ হয়েও যায় তো ভেঙে পড়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বা যে যে কোনো সময় আবার ভেঙে পড়তে পারে বলে সূত্রের খবর মানে আপনারা যে বাড়িতে রয়েছেন বা যে বাড়িতে মানে ওখান দিয়ে আঠাশটা বাড়ি আগে ভেঙে পড়েছিল ওরকম কিন্তু আবারও ভেঙে পড়তে পারে বলে সত্যের খবর এবার চলুন কোরিয়া থেকে জয় হিন্দ মেট্রো কবে চালু হচ্ছে এরকম একটা কিছু সময়সূচি কিন্তু বেরিয়ে এসছে জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে কিন্তু দু সালে কিন্তু মেট্রো চালানোর জন্য উপযুক্ত হচ্ছে বলে সূত্রের মারফত জানা যাচ্ছে এবার আপনারা বলুন যে এই মেট্রোটা হলে আপনাদের কতটা সুবিধা হবে আর বউবাজারের সাথে জুড়ে গেলে মানে বউবাজার দিয়ে স্ল্যানেট বা শিয়ালদা জুড়ে গেলে পারে আপনাদের কতটা সুবিধা হবে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন সেটা কিন্তু ভুলবেন না চলুন তাহলে পরবর্তী আমাদের মূল আপডেটটির দিকে যাওয়া যাক মূল আপডেটটা যেটা হচ্ছে মূল আপডেটটা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু ট্রলি রান তো হয়ে গেল সে আমরা সবাই জানি আমিও ভিডিও বানালাম কিন্তু আপনারা কি এটা জানেন যে দু হাজার পঁচিশ সালে জয় হিন্দ মেট্রো মানে নোয়াপাড়া বারাসাত মেট্রোর যে প্রকল্প সেই মেট্রো প্রকল্প কিন্তু জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু মেট্রো চলবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে দু সালের মার্চ মাসে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন যারা আপনারা এই লাইনে যাতায়াত করেন এই ভিড় লোকাল ট্রেনে যাতায়াত করেন তাদের কিন্তু আর এরকম এয়ারপোর্টের থেকে যারা যাতায়াত করতে পারবেন অনেকেরই সুবিধা হবে বারাসাত পর্যন্ত চালু হয়ে গেলে পারে বারাসাত জংশন থেকে কিন্তু আপনারা এই মেট্রোতে উঠতে পারবেন দু হাজার সাতাশ সাল বলছে ওরা প্রথম দিকে কিন্তু আমি বলবো দু হাজার সালের প্রথম দিকে আপনারা ধরবেন না দু সালের প্রথম দিকে ধরুন তাহলে কিন্তু একটু এক্সট্রা টাইম রাখা হাতে ভালো কারণ বাই চান্স এটা কিন্তু পিছিয়ে যেতেই পারে কারণ টাকা পয়সারও সমস্যা হতে পারে বা জমিজটের কিন্তু ভালো কথা জমিজট একটা মেট্রো রেলের ইয়েতে কেটে গেছে নবীনপুর মেট্রো যেটা জোকা মেট্রো জোকাস প্ল্যানেট মেট্রো ঠিক আছে এটাও আমি আপডেটটা আপনাদের দিয়ে দিচ্ছি জোকাস প্ল্যানেট মেট্রো জমিজট চট সব কেটে গেছে এখন কিন্তু কাজবাজ শুরু হচ্ছে ভালোভাবে চলছে আপনারা এখন তো চাইলে গিয়ে ঘুরেও আসতে পারেন তাহলে আপনাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা